নেতাকে হত্যা করা হলো, একজন সংবাদকর্মীকে, একজন সাংবাদিক, এবং তিনি একজন তরুণ ব্যক্তি যার কয়েকদিন এই দুই দিন আগে বিয়ের বিয়ের দুই দিন আগে বাড়িতে আসে। এ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা তারা তাদের গলা কেটে নিয়ে চলে যান, কণ্ঠস্তব্ধ করতে চান। সহসভাপতি শহীদুল হক সরকার যুগান্তর প্রতি একত্র থেকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র যেকোনো ধরনের, আমার মনে হয় যে সকল সাংবাদিক হত্যা শেষ করছি, সাংবাদিক ভাইদের কোনো ভাবে এসে বিচার যখন পাওয়া যায় না, এটা জীবিত সকল আমার ভাইকে, আমার ভাই আব্দুল বারীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। সরকারের করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে, অথবা আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে আমি দাবি জানাবো যে আব্দুল সাংবাদিকদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল বিপদে আপদে সব জেনেছি। তিনি অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ ছিলেন।